নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। একদম বলতে গিয়ে আধুনিক কবিতার একটি লাইন বলতে খুব ইচ্ছা করছে আজকে অনুষ্ঠানের শুরুতে। তুমি বলতে, তোমার গান লেখা হলে তবেই বর্ষা আসবে, হলুদ রঙের জামা না পরলে আসবে না বসন্ত। এসব বাক্য কখন বেদবাক্য হয়ে গেল বুঝতে পারিনি আমরা। তুমি বলতে, লেখাটা আমার বড় গিন্নি আট পৌড়ে, ছবি হলো ছোট গিন্নি, একটু তোয়াজেই সে ভোলে, কিন্তু গান হলো আমার মেজ গিন্নি, সামান্য ঈর্ষাকাতর অভিমানী। আজকে এই কথাটি বলার উদ্দেশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিষয় বৈচিত্র্য নিয়ে আমাদের আজকের পথ চলা। আর এই বিষয়টিকে সুন্দর করে গানে গানে উপস্থাপন করার যার দায়িত্ব, মৌমিতা ছাড়া অন্য কারোর নয়, এটা মৌমিতাকেই আমাদের আজকে ডাক দিতে হয়েছে। কারণ মৌমিতাই পারবে এই বিষয় বৈচিত্র্যকে প্রত্যেকটা গানের আঙ্গিকে ফুটিয়ে তুলতে। অনেক অনেক স্বাগত মৌমিতা। মৌমিতার গান আমার শুনতে ভালো লাগে। আমি জানি না আজকে আমার রিকোয়েস্ট করা গানটা শুনতে পাবো কিনা, কারণ বিষয় বৈচিত্র্যের মধ্যে সেই গানটিও পড়ে, পড়ার কথা, পড়ার কথা। সঙ্গে রয়েছেন আরও দুজন মানুষ, যন্ত্রাণুর সঙ্গে, দুজন নয় তিনজন, এখন থেকে তিনজন মানুষ। যন্ত্রাণুর সঙ্গে রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস, আর তবলায় রয়েছেন মৃগাঙ্ক, এবং তার সঙ্গে সঙ্গে অক্টোপ্যাডে, অর্থাৎ এখনকার পারকাশন আর কি, পারকাশনে রয়েছেন বিক্রম। সবাইকে নিয়ে ক্যামেরার পিছনে যারা রয়েছেন, শব্দে যে ভাই রয়েছেন, পিসিআরে যে দাদারা রয়েছেন, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা। সঙ্গে তো আপনারা রয়েছেন রবীন্দ্র গানে বিষয় বৈচিত্র্য, এটা হচ্ছে আজকে আমাদের পথ চলার মূল বিষয়। তো চলে যাব একদম শুরুতে গান দিয়ে। যে গানটা দিয়ে শুরু করবো সেই গান শিখেছিলাম আকাশের কাছে। হ্যাঁ, তো আমার খুব পছন্দের গান, এই গানটা দিয়ে আজকে পথ চলাটা শুরু করি সকালবেলাটা। আমায় ভুলতে দিতে নাই কো তোমার ভয়, আমায় ভুল আর
রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিষয় বৈচিত্র্য নিয়ে আজকে আমাদের কথা বলা। দেখুন, বাংলাদেশের যে বাংলা গান তার একটা নিজস্ব ধারা আছে এবং রবীন্দ্রনাথ সেই ধারার একজন যুগান্তকারী বাহক। গানের কথা এবং সুর একে অপরের পরিপূরক। সুর ছাড়া কথার গুরুত্ব নেই, আবার কথা সুর ছাড়া এক পাও এগোতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই কথাটা খুব ভালো বুঝেছিলেন। তার কারণ, এই মুহূর্তে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে কেউ রবি ঠাকুরের গান বা রবিবাবুর গান কেউ বলে না। শুরুতে বলতো, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই এবং তার কর্মজগতে যখন তিনি রীতিমতো ব্যাপৃত, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও জানতেন যে তার গান জনপ্রিয়তা পাবেই, এবং সেই কারণেই মংপুতে তিনি মৈত্রী দেবীকে বলেছিলেন যে কথাটি আমি সেটি উদ্ধৃতি করে শোনাব। রবীন্দ্রনাথ ঠাকুর মংপুতে রবীন্দ্রনাথের পৃষ্ঠা 50-এ তিনি উল্লেখ করেছেন, দেখো রবি ঠাকুর গান মন্দ লেখে না, একরকম চলন সহিত বলতেই হবে। চিনিতে পাবে রজনীগন্ধার গন্ধ মিশেছে সমীরে, ধীরে ধীরে কম গান লিখেছি, হাজার হাজার গান, গানের সমুদ্র। সেদিকটা বিশেষ কেউ লক্ষ্য করে না গো, বাংলাদেশকে গানে ভাসিয়ে দিয়েছি। আমাকে ভুলতে পারো, আমার গান ভুলবে কী করে? বাস্তব কথা তাই। কিন্তু বিষয় হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর একটু হয়তো বিনয় করেছিলেন যে আমাকে ভুলতে পারো, আমার গান ভুলবে কী করে? না রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ভুলতে পারবো, না তার গান, না তার কবিতা, এমনকি তার প্রবন্ধও নয়, তার চিঠিপত্রও নয়। আমার এই আজকে রবীন্দ্রনাথের বিষয় বৈচিত্র্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো প্রবন্ধ পড়লাম। একটা হচ্ছে সঙ্গীতের ভাব এবং উৎপত্তি, আমাকে এত আকৃষ্ট করলো যে একজন মানুষ তিনি যখন যে বিষয়টা নিয়ে কথা বলেছেন তার শিকড়টা ধরেছেন, সেই কারণে না তাকে যুগান্তকারী বাহক বললাম বাংলাদেশের গানের। সঙ্গীত চিন্তাটাই তার অন্যরকম ছিল, সঙ্গীতের যে অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ সেটা এখনো কিন্তু এখনকার মানুষদেরও, কিন্তু এখনকার যারা কম্পোজার তাদের কিন্তু ভাবায় রীতিমতো। আমরা যদি তার পূজা পর্যায়ে দেখি, এই পূজা পর্যায়ের মধ্যে কতগুলো ভাগ আছে না, বিরহ, প্রার্থনা, একদম মানে এরকম নানান ভাগ, প্রেম পর্যায়ে কতগুলো ভাগ রয়েছে, সমস্ত কিছু। কখনো সেটা একদম, সেটা আমাদের নিবেদিত ভগবানের উদ্দেশ্যে প্রেম, কখনো মানব প্রেমের মধ্যে, কখনো প্রকৃতি প্রেম, মানে ভাবাই যায় না। অ্যামেজিং। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে হবে আওয়াজটা বলুন। হ্যালো, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি তারকেশ্বর থেকে ঝুম্পা মাইতি বলছি। বলুন। হ্যালো তনুশ্রী দি, আমি ঝুম্পা মাইতি কথা বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগছে এবং আমি দুখুমি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। আচ্ছা, এবং আপনি বলেছিলেন যে ডাক পেলে অবশ্যই তুমি জানাবে, আমি তাই জানালাম। আর অনুষ্ঠান রবীন্দ্রনাথের প্রতি অনুষ্ঠান আমি শুনতে খুব ভালোবাসি এবং খুব ভালো লাগছে অনুষ্ঠান, শিল্পীকেও আমার নমস্কার জানি। নমস্কার, সুপ্রভাত। শিল্পীর ইচ্ছে মতো গান শোনাচ্ছি, নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমার এই মুহূর্তে এক্ষুনি মনে পড়ছে না টুম্পার কথা, যে তারকেশ্বর থেকে হয়তো কিছুক্ষণ পরে মনে পড়ে যাবে, কারণ এত মানুষের সঙ্গে তো পথ চলতে হয়, হঠাৎ করে মনে পড়ে না, বয়সও তো হচ্ছে, রিকল করতে হয়। তো গানে যাই, চলো। এই গানটা নিয়ে একটু বিতর্ক আছে তো, কিন্তু আমরা মূলত আমরা শুনতে পেয়ে থাকি যে ভিক্টোরিয়া ওকাম্পো, যিনি রবীন্দ্রনাথের জীবনের একটা বেশ কি বলবো মধ্যমণি হয়েছিলেন, তো তার উদ্দেশ্যেই বোধ হয় এই গান লেখা, তো এরকম আমরা একটা পাই। সময়টা দেখতে পেলেই জানতে পারে, বুঝতে পেরে যাবো, কেন ভিক্টোরিয়া ওকম্পোর সাথে কবির আলাপ হয়েছিল তার 72 বছর বয়সে সম্ভবত, সেটা 1937 এই রকম সময়টাতে। গানের রচনাকাল জানতে পারলে তুমি জানা যাবে। তুমি যদি কোথাও একটা বেড়াতে যাও, আমরা তো অত ক্রিয়েটিভ নই, হ্যাঁ ক্রিয়েটিভিটির মধ্যেও তো পার্থক্য আছে, কিন্তু আমরা যখন কোথাও বেড়াতে যাই সেই প্রকৃতি আমাদেরকে যখন মুগ্ধ করে, আমরা চোখ বন্ধ করে সেটাকে অনুভব করার চেষ্টা করি, কিন্তু তিনি তো সৃষ্টি করে গেছেন খাতায় কলমে, তো সেই সৃষ্টিগুলোই আজকে আমাদের হাত ধরে আসছে সকলের সামনে, সেরকমই একটি সৃষ্টি, অপূর্ব, শোনাই। শুনিল সাগরে শ্যামল কিনারে, দেখেছি পথে যেতে শুনিল সাগরে শ্যামল কিনারে,
আমার কাছে যে তথ্যটা আমি পেলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে তথ্য, যেটাকে আমরা অথেন্টিক বলেই ধরি, তাতে রয়েছে এটা 1930 সালে তিনি যখন বিদেশ যাবেন, সপ্তমবার বিদেশ যাবেন, বিলেত যাবেন, তার আগের মুহূর্তে
মাদ্রাজের উপকূলবর্তী অঞ্চলে বসে কবি সমুদ্রের বিস্তার দেখে গানটি লিখেছিলেন, এবং এইবারের বিলেত যাত্রাতে গিয়ে, বিদেশ যাত্রাতে গিয়েই তার সঙ্গে ভিক্টোরিয়া ওকম্পোর আলাপ হয়েছিল। যদিও জীবন জীবন জগদীশ ভট্টাচার্য বলেছিলেন যে এই গানটি কবি ভিক্টোরিয়া ওকম্পোকে দেখে লিখেছেন, তার উত্তরে প্রভাত কুমার মুখোপাধ্যায় এই তথ্য দিয়েছেন। 1930 সালের এটি 2 মার্চ কবি লেখেন মাদ্রাজের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের বিস্তার দেখে। এটি প্রেম পর্যায়ে, উপপর্যায় হচ্ছে প্রেম বৈচিত্র্য। এটা হচ্ছে তথ্য। প্রভাত কুমার মুখোপাধ্যায় বলছেন যে তিনি মাদ্রাজের সমুদ্র উপকূলবর্তী তার সৌন্দর্য দেখে এই গানটা লিখেছিলেন, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু জগদীশ ভট্টাচার্য বলেছিলেন যে এটি ভিক্টোরিয়া ওকম্পোকে দেখে লেখা, কিন্তু 1930-এ লেখা এটা। একদম। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত, তনুশ্রী দি, আমি ঝাড়খণ্ড থেকে তনুশ্রী মিত্র কথা বলছি। বলুন, কেমন আছেন? ভালো আছি। একটু অমিতা দিকে দিয়া যাবে? একদম, অমিতা দি পাশেই আছেন। নমস্কার সুপ্রভাত, কেমন আছো বলো? হ্যাঁ, ভালো আছি তনুশ্রী। তোমাকে দুটো আগে একটা গানের অনুরোধ করেছিলাম, তুমি কিন্তু গানটা শোনাল আজও। আসলে কি বকি, আমি একদম ভুলে গেছি, মানে একদম কান ধরে স্বীকারোক্তি, বলো কোন গানটা। আজকে আমি দুটো বলছি, তার মধ্যে একটা যদি হয়ে যায় শুনিয়ে দিও, ভালো লাগবে। বলো। মরু বিজয়ের কেতন উড়াও শুনে। আচ্ছা। আর আজ কোন, আজ কোন সুরে বাঁধিব। এইটা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, পারলে শুনিয়ে দিও। আজকে সঙ্গে থাকো। সব সময় কি হয়, আমাদের তো রবি ঠাকুরের এত হাজার হাজার গান, আর আমার আমার সমস্যাটা হয়ে যায়, আমি তো সব ধরনের গান করে থাকি, তো কখনো কখনো মাথা থেকে বেরিয়ে যায় গো একদম। না সত্যি কথা, আমাদের সারাদিনে নানান ব্যস্ততা থাকে, তো আমরা তো কেউ রবীন্দ্রনাথ ঠাকুর নয় যে কবে কার সঙ্গে দেখা হয়েছিল মনে রাখবো, কবে কী বলেছে তিনি মনে রাখতে পারতেন। আমরা সাধারণ মানুষ, আমাদের ওই আজকের পরে কালকের দিনটা কীভাবে কাটবে সেটা নিয়েই চিন্তা করতে করতে চেষ্টা করি, কখনো কখনো মিস্টেক হয়ে যায়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? শুভ সকাল তনুশ্রী, আমি শান্ত বলছি মুর্শিদাবাদ থেকে। বলুন। ভীষণ ভালো লাগছে আজকে, মানে এটা সঞ্চালনাটা অত্যন্ত সুন্দর, খুব মন দিয়ে শুনছি। ভাবছিলাম যে ডিস্টার্ব করবো না শুনি, কিন্তু অনেকদিন পর আবার মৌমিতাকে দেখে আমার মনে হলো যে তোর সঙ্গে কথা বলি। নমস্কার। তো আমি তো নতুন কিছু নই, সেই জন্য আর নতুন করে কিছু বলছি না, একদম শুরু থেকেই আছি। মিতা, তোমার ভীষণ ভালো আছে দেখেই বোঝা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর ঠিক এভাবে তোমাকে সাজিয়ে খেয়েছো তোমার ডালি, তুমি সেইভাবেই চালিয়ে যাও, ভীষণ ভালো। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, কিন্তু এইভাবেই চলুক প্রোগ্রাম, আমরা পাশে আছি। একদম ধন্যবাদ শান্তনাদি, খুব ভালো থাকুন, আপনারা পাশে আছেন জানি বলেই তো মানে বেশ সাহস করে এগোতে পারি। আমরা আজকে রবীন্দ্রগানে বিষয় বৈচিত্র্য নিয়ে কথা বলছিলাম, এক্ষেত্রে বলি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, গানকে কবি মনে করতেন তার পরম পাওয়া। মৃত্যুর মাস কয়েক আগে তিনি কি বলে গেছেন, তিনি বলেছিলেন, আমি তো এত কবিতা লিখলুম, গল্প লিখলুম, ছবিও কম আঁকলুম না, কিন্তু গান গেয়ে যে আনন্দ পেয়েছি সে আর কিছুতে পাইনি। গান সম্পূর্ণ আলাদা জিনিস, গানের সুর যেন অসীমের সঙ্গে এক মুহূর্তে একটা যোগাযোগ ঘটে যায়, এমনটি আর কিছুতে হয় না। রানীচন্দ্রকে তিনি যে কথোপকথন ছিল রানীচন্দ্রের সঙ্গে, পৃষ্ঠা 76-এ এইটার উল্লেখ রয়েছে, এই কথাটি কবি বলেছেন। কারণ মৃত্যুর ঠিক কয়েক মাস কবির সেবা শুশ্রূষা করেছিলেন রানীচন্দ্র, এবং রানীচন্দ্রকে কবি অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন, তাদের সম্পর্ক নিয়ে নানান কথা হয় ঠিকই, কিন্তু রানীচন্দ্র কবির সঙ্গে শেষ সময়টুকু কাটিয়েছিলেন, এবং কবির সঙ্গে তার এই শেষ সময়টুকুতে কবির যে কথোপকথন, যে অমূল্য সম্পদ, তা কিন্তু রানীচন্দ্র লিখে রেখে গেছেন, যার ফলে এটা পাওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। মানে একদম মৃত্যুপথযাত্রী কবি, যিনি ঈশ্বরকে ছোটোবেলাতে পেয়েছিলেন, একদম ছোটোবেলায় তার ঈশ্বর চিন্তা তাকে গ্রাস করেছিল, সেই চিন্তা ধীরে 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 পরিবর্তন হয়েছিল। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শুরুর গান এবং 1887-এর পরের গান কিন্তু সম্পূর্ণ আলাদা ধারা, মানে একদিকে একরকমভাবে তিনি তখন জাগতিক বিষয় নিয়ে ভাবতেন, পরবর্তী পর্যায়ে ঈশ্বর চেতনায় তার গানের মধ্যে ভাবনাটা কিন্তু অন্য হলো। গতকাল একটি গান শিল্পী গিয়েছিলেন আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, তাতে ওই লাইনটা আমি বহুদিন ধরে এই গানটা শুনেছি, কালকে হঠাৎ আমার কালকে রিয়েলাইজেশন হলো, নয়নের দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেটা দেখবে আলো। তো আমরা তো এইভাবে পারবো না,
আমরা পারবই না, আমার পাশে আমার ক্রিটিসাইজ হচ্ছে, আমি সেখানে তাকে সাধুবাদ দেবো না, তুমি ঠিক কাজ করছো করো, পারবই না, উল্টে ঝগড়া করব। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যে তোমার নয়নের দৃষ্টি থেকে যদি তোমার কালোটাকে তুমি মুছে ফেলতে পারো, তোমার এই নেগেটিভিটিগুলো তোমার চোখেই পড়বে না, তুমি যেখানে তাকাবে সেটাই মনে হবে এটাই পজিটিভ। তো এই হচ্ছে আমরা পারি না, তো এই কথাগুলোকে অ্যাডাপ্ট করে যদি কিছুটা নিজেকে পরিবর্তন করতে পারি, আমার তাই মনে হয়। সত্যি কথা বিশ্বাস করো, কালকের পর থেকে না এই দুটো লাইন আমাকে এত ভাবিয়েছে, এত ভাবিয়েছে, আমার মনে হলো সত্যি তো আমরা খুব তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে খুব ভাবনা করি, এটা কেন হলো না, ওটা কেন পেলাম না। তুমি দেখবে তোমার তোমার ভালো লাগার গণ্ডির মধ্যে কিছু মানুষ পড়ে, তার বাইরের যখন কেউ কিছু বলে তুমি দেখবে সেগুলোকে আমরা কিন্তু রবি ঠাকুরের যেহেতু পথ ধরে হাত ধরে চলি, এটা আমার ক্ষেত্রে হয়, আমি একদম উপেক্ষা করে যেতে পারি, আমার কিছু গায়েই লাগে না। কিন্তু যখন খুব কাছের কোনো মানুষ তোমাকে কিছু ক্রিটিসাইজ করে তখন উল্টে ঝগড়া আমরা করি, আমার মনে হয় ওটা আমার আমার অধিকার অধিকার বা আমার দাবি, এই হিসেবেই হয়তো সেটাও কিন্তু সেই ওনারই পথ দেখিয়ে যাওয়া, এটা কিন্তু অস্বীকার করতে পারবো না। চলো গানে যাই। তো পরের গানটা কিন্তু বন্ধুর অনুরোধের গান, আমার কাছে অনুরোধ এসেছিল এবং দু একদিন আগে আমি অনুষ্ঠান শুনছিলাম টেলিভিশনের পর্দায়, তখন এই গানটির অনুরোধ আসে, আমার খুব প্রিয় গান, আশার হাত ধরেই শেখা, একটু শোনাই। আকাশের মতো পারবো না, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর আকাশ অর্থাৎ স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত একে অপরের পরিপূরক। এই গান আমি শুনেছিলাম মহুল বনের শেরিং বলে একটা চলচ্চিত্র এসেছিল, আমি যখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির এম এর স্টুডেন্ট, তো আমাদের দেখানো হয়েছিল এই চলচ্চিত্রটি, একেবারে আদিবাসী পরগনার একটি ছবি, এই ছবিটিতে এই গান ইউজ করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল। তারপরে আকাশের কাছে অনুরোধ ছিল এই গান শিখব, অপূর্ব গান, একটু শোনাই। জীবন পথ কত দুঃখ তাপ কত শোক দহন গে চলি তবু তার করু তারা
এটা হচ্ছে পূজা পর্যায়ের গান, উপপর্যায় হচ্ছে আশ্বাস। 1885 সালে কবি মাত্র 23 বছর বয়সে এই গানটি রচনা করেন। বলা হয় যে কাদম্বরী দেবীর মৃত্যুর পর এই গানটি রচিত হয়েছিল। কী উপলব্ধি সেই পূজা পর্যায়ে, সেই আশ্বাস। আমি আসবো ঠাকুরবাড়ির সঙ্গীত চর্চায় কতটা প্রভাবিত রবীন্দ্রনাথ, এবং তিনি এই যে তার বিষয় বৈচিত্র্য কীভাবে, কোথা থেকে তিনি এটাতে আকৃষ্ট হলেন। আজকে তো অখণ্ড মমিত, আমার মন ভালো হয়ে গেছে। সঙ্গে মমিতাকে নিয়ে সঙ্গে রয়েছেন আপনারা, তো গান দিয়ে শুরু করি আবার। আমি তো চেঞ্জ করছি ভ্যারাইটি, বুঝতেই পারছো গানগুলো। একটা শোক থেকে এবার আমাদের আবার নিয়ে এসো অন্য কোথাও। হ্যাঁ, এবারে আরেকটা, এবার একটু প্রকৃতি এবং ঈশ্বর কিভাবে মিলিয়েছিলেন একটু দেখাই গানে গানে। কম গাই, এই গানটা আমরা কম গাই। আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, শিশুরা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে দুই I'm not afraid to die.
বিষয় বৈচিত্র্য আলোচনা করতে গেলে ঠাকুর বাড়ির সঙ্গীত চর্চার কথাটা একটু জানতে হয়, কেননা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভ্যারাইটি তার গানের মধ্যে তিনি পেয়েছেন, তার উৎসটা কোথায়? রথীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃস্মৃতিতে তিনি পৃষ্ঠা 15 উল্লেখ রয়েছে, তিনি বলছেন যে মনের মতো পরিবেশ পেলেন রবীন্দ্রনাথ, বৈঠকখানা ঘরে ছিল ওস্তাদদের নিয়ে দীপেন্দ্রনাথের আসর, তখন শহর কলকাতায় ছিলেন নামজাদা সম ওস্তাদেরা, তাদের ডাক পড়ত ঠাকুরবাড়ির গানের মজলিসে। রাধিকা গোস্বামী বাঁধা গাইয়েছিলেন ধ্রুপদ গাইবার জন্য, ড্রয়িং রুমে ছিল একটা গ্র্যান্ড পিয়ানো, নতুন জ্যাঠামশাই যতীন্দ্রনাথ সেটা রাত দিন বাজাতেন, কখনো পিয়ানো ছেড়ে বেহালা ধরতেন, টুংটাং করে পিয়ানো বাজিয়ে গানের সুর বসানো তার অভ্যাস ছিল। দিদিদের মধ্যে প্রায় সকলেই গান গাইতে পারতেন, ঘরে বাইরে সঙ্গীতের আবহাওয়া বইতে বললে যথেষ্ট বলা হয় না, বাড়ির সকলেই গান বাজনায় ছিলেন পাগল, বাড়িতে আনাচে কানাচে সবসময় গান বাজনার মধুর আওয়াজ শোনা যেত। রথীন্দ্রনাথের বিবরণ অনুযায়ী জানা যায় যে এই মজলিসে ছাদে গানের মজলিস বসত এবং সেই মজলিসের অন্যতম গায়ক ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, ঘণ্টার পর ঘণ্টা গেয়ে যেতেন, বাড়ির মেয়েরাও গাইত। হেমেন্দ্রনাথের ছোট মেয়ে অভির কণ্ঠস্বর ছিল কবির সবথেকে প্রিয়, আশা করেছিলেন বড় হয়ে মেয়েটি সুগায়িকা হবে, কিন্তু অভি অল্প বয়সেই মারা যায়। এটি রথীন্দ্রনাথের পিতৃস্মৃতি থেকে আমরা পাই পৃষ্ঠা 15। কেন বললাম না রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় কোন পরিবেশে বড় হয়েছেন, পরবর্তী পর্যায়ে তিনি যখন বিলেতে গেলেন, বিলেতে গিয়ে বিলিতি সুর তিনি রপ্ত করলেন এবং তার বহিঃপ্রকাশ আমরা বেশ কিছুতে পাই, বেশ কয়েক গান আমরা করেওছি পাশ্চাত্য সুরের প্রভাব নিয়ে, আমি আর মমিতাই অনুষ্ঠান করেছি। তো তিনি যখন বিলেত থেকে ফিরে এলেন বাড়িতে, তখন রীতিমতো নাটকের একটা পরিবেশ, নাটকের মহড়া হচ্ছে, নাটক মঞ্চস্থ হবে, সেই সময় রবীন্দ্রনাথ একদম সঠিক পরিবেশ পেলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি সব রকমের গান রচনা শুরু করলেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার। টেলিভিশনের ভলিউম মিউট হবে, কে রয়েছেন? হ্যালো, টেলিভিশনের আওয়াজটা কমিয়ে দিন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ভিলাই থেকে সত্যিকার বলছিলাম, ভিলাই থেকে ফোন করেছেন। হ্যাঁ বলুন। আমি প্রায়ই করি তোমাকে, খুব ভালো লাগে তোমাদের অনুষ্ঠান, আর আজকে যিনি এনেছেন এসছেন তার তো তাকে ভীষণ ভালো লাগে, ধন্যবাদ। তোমাদের সবাইকে খুবই ভালো লাগে, ধন্যবাদ। আমরা সবাই আপনার ভালোবাসাটা খুব গ্রহণ করলাম। আবার একটু স্বাদ বদল করি, একটু আশারে থাকি। জাগরিত বিহঙ্গ কাকলি
একটা গান শোনালে আর একদম সেই আকাশের ছাপ আমরা পেলাম এই গানটা, এই গানটা অসাধারণ। তো চলে আসি সরলা দেবী কবির ভাগ্নি, তিনি কবির অনেক স্বরলিপিকার। এক জায়গায় তিনি বলছেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে সুধীন্দ্রনাথ বাড়ির ছোটদের নিয়ে অভিনয় করতেন, বাল্মীকি সাজে তাকে মঞ্চে দেখা গেছে বহুবার। দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথের নেতৃত্বে গড়ে ওঠা সঙ্গীত চর্চার প্রবাহের রবীন্দ্রনাথই নেতৃত্ব দেন বিলেত থেকে ফিরে। শুধু ধর্মসঙ্গীত নয়, এখন থেকে কত ভাবের কত গানে বাড়ি সদা গুঞ্জরিত হতে থাকলো। বাড়িতে শেখা দিশি গান বাজনাই শুধু নয়, মেয়েদের কাছে শেখা ইউরোপীয় সঙ্গীতের চর্চাও আমাদের উৎসাহ দিচ্ছিলেন রবিমামা। সরলা দেবী ছিলেন তো রবীন্দ্র অনুরাগিনী, তাই ইউরোপীয় সঙ্গীতের চর্চায় তিনি ছিলেন বিদ্ধ, আর এ ব্যাপারে রবীন্দ্রনাথ তার উপর অনেকখানি নির্ভর করতেন। যেখানে নতুন সুর পেতেন কুড়িয়ে এনে শোনাতেন কবিকে, এটা সরলা দেবী ভীষণ দায়িত্ব নিয়ে করতেন, আর কবি সেই সুর ভেঙে গড়ে এক নতুন রূপ দিয়ে তার কথা দিয়ে তাকে একটা নতুন মোড়কে মানে সেটাকে শোনাতেন। ঠিক এভাবেই কিন্তু আমি একটু বলি, রাস্তায় কখনও তিনি মানে এমনও হয়েছে যে কখনও রাস্তার বাঙালি বা হিন্দুস্তানি ভিকিরি বা নৌকার মাঝির গান কোনো কিছুই কিন্তু সরলা দেবীর কান থেকে সরে যেত না। তিনি যখন যেখানে যা শুনতেন এসে রবিমামাকে শোনাতেন, আর রবিমামার সেই গান শুনে কী করতেন, যেমন এরকমই বাউল গান শুনে রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, গ্রাম যদি তোর ডাক শুনে কেউ না আসে আমার সোনার বাংলা। আবার এগুলোতে সুর দিয়েছিলেন মানে স্বরলিপিকার ছিলেন সরলা দেবী। আবার দক্ষিণ ভারতের গান শুনে তো আমরা সবাই জানি, একই লাবণ্যে পূর্ণ প্রাণ, এরকম ধরনের বহু গান কবিকে আপ্লুত করেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিষয় বৈচিত্র্য একটু আগে আমি বলছিলাম যে গীতবিতান যদি আপনারা হাতে পান, এখনও যদি অনুষ্ঠান চলাকালীন গীতবিতানটা হাতে নিয়ে বসেন, সেখানে দেখবেন প্রত্যেকটা পর্যায়ে তার উপপর্যায়ে, এবং যখন কোনো গানকে আমরা ভাঙছি, যেমন বর্ষার গানও একটু আগে গাইলো, এই বর্ষার প্রকৃতির পর্যায়ের মতো সব প্রকৃতিকে নিয়ে তার গান লেখার চর্চা, এটা রবীন্দ্রনাথের বিষয় বৈচিত্র্যের মধ্যে একটা অন্যতম দিক। তো চলে যাই তোমার পরের গানে। তুমি দেখো আগের যে গানটা গাইলাম, গানটার মধ্যে কোনো ছটফটানি নেই, কোনো ছোটা নেই, কিন্তু পঞ্চদশীকে নিয়ে লেখা, কি অদ্ভুত না? একটা প্রাণবন্ত একদম মানে কচ্চিত জাগরিত বিহঙ্গ কাকলি তবনব যৌবনে উছলিছে, তবনব যৌবন কথাটা ভুলে গেলাম, আমি আর কথা ভুলে যাই ওই দেখে গাই ওই জন্য। কিন্তু মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে একটা পঞ্চদশীকে নিয়ে যে এরকম একটা শান্তভাবে পথ চলা যায়, সেটার সঙ্গে আবার প্রকৃতিকে মিলিয়েছে। মানে সত্যি আমি যখন গাইছিলাম ভাবছিলাম যে আমরা যদি একটা আমাদেরকে কেউ যদি সাবজেক্ট দিয়ে দেয় যে এইরকম একটি পঞ্চদশীর উপর গান লিখতে হবে, তার সঙ্গে একটা প্রকৃতির রিলেশন থাকবে, আমরা তখন কিন্তু বেশ একটা দাপাদাপি সুর নিয়েই মাথায় ভাববো। দেখো একটা কথা বলি এখানে, কথাটা হয়তো শুনতে আমি জানি না আমাকে মার্জনা করবেন, রবীন্দ্র পূর্ববর্তী বা রবীন্দ্র পরবর্তী বহু সুরকার গীতিকার কাজ করেছেন, হ্যাঁ, কিন্তু কেউ কথা লিখেছেন কেউ সুর দিয়েছেন, আবার অনেকেই আছেন যারা কথা এবং সুরকে একসাথে নিয়ে গেছেন একদম, কিন্তু তাদের গানের ধারা যদি দেখি তাহলে দেখবো প্রত্যেকটা, তুমি যদি ভক্তিরসের গান লেখেন তো ভক্তিরসে লিখেছেন, প্রেম রসে লিখলে প্রেম রসেই লিখেছেন, হাস্য ব্যঙ্গ ব্যঙ্গাত্মক গান লিখেছেন তো ব্যঙ্গাত্মক লিখেছেন, একটা পার্টিকুলার টাইপে গেছেন। কিন্তু একজন মানুষ এত ভ্যারাইটি, যেটা আমি বলবো কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে, কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, প্রচুর গান লিখেছেন, প্রচুর ভ্যারাইটি তার গানে রয়েছে, কিন্তু তিনি যখন যে গানটা লিখেছেন সে গানটা সেই ভ্যারাইটিটাকে এস্টাবলিশ করেছে। আমি কথাটাকে আরেকটু মানে আরেকটু এস্টাবলিশ আমি করি, ধরুন কাজী নজরুল ইসলাম শ্যামাসঙ্গীত লিখছেন, শ্যামাসঙ্গীতই হয়েছে সেটা, সেটা কিন্তু নজরুল গীতি হয়েছে ঠিকই, কিন্তু সেটা শ্যামাসঙ্গীত, কাজী নজরুল ইসলামের লেখা শ্যামাসঙ্গীত আমরা বলে থাকি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন ধর্মের পথে কথা বলছেন,
যেমন একটু আগে কল্যাণদা অনুরোধ করেছেন নয়ন তোমারে পায় না দেখিতে, এই গান কিন্তু ঈশ্বর উপাসনার গান, কিন্তু কোথাও সেখানে আলাদা করে সেগ্রিগেট করাই যাবে না, এটা অমুক সঙ্গীত, এটা রবীন্দ্রসঙ্গীত, এখানেই স্বকীয়তা, এখানেই তার অন্য আর পাঁচজনকে ছাপিয়ে এগিয়ে যাওয়া। প্রত্যেকে স্বস্বক্ষেত্রে যথেষ্ট স্বনামধন্য বিখ্যাত, কিন্তু রবীন্দ্রনাথ ওই যে বাংলাকে যা দিয়ে গেছেন, আগামী হাজার বছর বাঙালি তা নিয়ে চলতে হবে, তাকে নিয়ে চলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। সেই সেটাই বলছিলাম, পরের গানটা আবার যাই একটু, আজকে তো যেহেতু একটা এত ভালো বিষয়বস্তু পেয়ে গেছি হাতে, ছাড়া তো যাবে না কোনোভাবে। শিল্পীকে না গানিটা পাজল করে দেওয়া, কোনটা গাইব কোনটা ছেড়ে কোনটা গাইব, আমি তো এখন হাত রাখছি বারবার, কোনটা গাইব কোনটা পরে গাইব ভেবে পাচ্ছি না। গায়ে গানে যাই, এই গানটা অনুরোধ ছিল, একটু শোনাই। গানামার যায় ভেসে যায়, আসলে ফিরে চাসলে দে তার বিদায়, ভেসে যায় ভেসে ছাই ফরে গেল চলে,
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে গানে একেবারে সমৃদ্ধ করে গেছেন, শুধু নয় সম্পদশালী করে গেছেন। বাঙালি গর্ব করে বলতে পারে আমাদের রবীন্দ্রসঙ্গীত আছে। আমরা বাঙালিরা হয়তো গর্ব করতে ভুলে গেছি, কিন্তু এটা আমাদের একটা গর্ব করার জায়গা যে আমাদের রবীন্দ্রসঙ্গীত আছে। তার কারণ রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কী নেই, এমন কিছু গান যা হয়তো কোনো বিষয়ের মধ্যে না পড়লেও তার লিরিকে সেটা কিন্তু সম্পদ। এবং আমরা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের ছটি যে পূর্ণাঙ্গ গীতিনাট্য, তাও কিন্তু বাংলাকারের এক গানের এক অনন্য সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুর যে যে বিষয় নিয়ে গান লিখেছেন তার আগে যে এই বিষয় নিয়ে গান লেখা যায়, যেমন ধান পোতার গান, গাছ পোতার গান, চাষির গান, চায়ের গান, হাসির গান, এরকম বিভিন্ন বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গান, এমনকি বিয়ের গান, বিয়ের সময় তিনি তাদের ব্রাহ্ম রীতিতে যে বিয়ে হতো তার বাড়িতে বিয়ের সময় তিনি বিয়েতে গান রচনা করতেন, এরকম বহু নজির আমরা পাই। তো এহেন একজন মানুষ তার গানের বিষয় বৈচিত্র্য নিয়ে অনুষ্ঠান করতে বসলে আমার মনে হচ্ছে সেই ওই একই কথা সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনতে শুরু করেছি সদ্য একটু একটু করে। আমরা আজকে এখন মমিতার গান শুনবো, আর সঙ্গে তো যন্ত্রণার সঙ্গে আমাদের বন্ধুরা রয়েছেন, তো এগিয়ে যাব গানে গানে। তবে এখন যে গানটা মমিতা শোনাবে, তারপরে ফিরে আসার পর মমিতারই দায়িত্ব আবার একটা গান দিয়ে আমাকে সঠিক পথে নিয়ে আসা, কারণ এই গানটা শোনার পরে না আমি হারিয়ে যাই। অনেক দিনের রিকোয়েস্টের গান, অনেক দিন ধরে কিন্তু আমি পাচ্ছিলাম না সুযোগ, আজকে সুযোগে সদ্ব্যবহার করব। কারণ এর আগে যতবার এসেছি এমন বিষয়গুলো পড়ছিল যে কারণে গানটা শোনানো হয় ওঠেনি। আমার আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের গান, আমার কথাগুলো যেন ঠিক আমরা তো নিজের সঙ্গে রিলেট করতে পারি, যে শুনবে তারই মনে হবে যেন সেটা আমার জন্য লেখা। কারণ মনুষ্য জন্ম মানেই কিছু ফেজ দিয়ে প্রত্যেকটা মানুষকেই পেরোতে হয়, আমার দৃঢ় বিশ্বাস। এবং সেই ফেজগুলো প্রত্যেকের জীবনে আসে, সবাই রিলেট করতে পারবে নিজেদের সঙ্গে, তো আমিও পারি, তনুশ্রুতিও পারে। তো আমাদের তাই দুজনেরই খুব পছন্দের গান একটু শোনাবো। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরের মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাসে উঠছে বাজে, ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরের মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাসে উঠছে বাজে, ওরে মাঝি, ওরে তোরে কি তোর দিনে
শুনতে কি পাস দূরের থেকে পারের বাসি ছে বাজি ওরে মাঝি ওরে বিচিত্র পর্যায়ের গান, ভাবই গান, কোথাও এখানে কিন্তু পরপারের কথা বলা হয়েছে। আমার এই লাইনটাতে আমি যেগুলি তার নবীন আছে কুসুমগুলি আমাদের না আসলে কি বলতো, এই গানের ব্যাখ্যাটা আমি শুনতে শুনতে যেভাবে করেছি সেটা হচ্ছে যে আমরা যখন আসি পৃথিবীতে ঈশ্বর দ্বারা তো প্রেরিত আমরা প্রত্যেকটা মানুষ, যে মানুষ মানুষকে বাঁচাচ্ছে ডাক্তার বলুন বা যারা পথ দেখাচ্ছেন সাধক তাদেরও ঈশ্বর প্রেরণ করেছেন, যে মানুষ মানুষের প্রাণ নিচ্ছে মানুষকে অযথা মেরে ফেলছে যে অন্যায় করছে অত্যাচারী তাকেও ঈশ্বর পাঠিয়েছেন। ঈশ্বর যখন আমাদের পাঠান আমাদের কিছু কৃতকর্মর দ্বারা একটা মালা তৈরি করে পাঠান, সেই মালাটা নিয়ে আমরা আসি হাতে করে, একটা একটা করে ফুল আমাদের দিয়ে যেতে হয় আমার কৃতকর্মের আগের জন্মের, কারণ রবীন্দ্রনাথ পরজন্মে বিশ্বাস করতেন, পূর্বজন্ম এবং পরজন্ম। তো আমাদের কিছু ফুল আমাদের থাকে, এই যে আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেন তুলি, এইবার যেগুলো নবীন আছে যেগুলো আমি এখনও ব্যবহার করিনি, যে কাজ আমার রয়ে গেছে এটা হচ্ছে যে কাজ করে উঠতে পারিনি কিন্তু করার কর্তব্য রয়েছে সে কাজগুলো এবার সময়টা তো অল্প অল্প, কর্মের ভান্ডারটা অনেকটা, কথা কর্তব্য অনেক। ওপারে এখন শুন মানে ওই যে ওইখানটা দেখো একটা আছে না বলো ওই জায়গাটায় যে ওপারে এখন সন্ধে প্রদীপ জ্বলছে যে জায়গাটা মানে ওটা হচ্ছে ওই পার ও পরলোক আর কি। অ্যাকচুয়ালি তো মানে আমার আমার যেটা আমার যেটা ব্যক্তিগত মতামত মানে আমার মনে হয় ওনাকে যতটুকু বুঝেছি যে দুঃখ শোক মৃত্যু অত্যন্ত কাছ থেকে অনেকগুলো দেখেছিলেন তো, এবং উনি উনি বোধ হয় অনেক বেশি ওই এপার এবং পরপার রিলেট করতে পারতেন যে ওপারেও পরপারেও আর একটা সংসার হয়, সেই সংসারটাও করতে হবে একদিন, সবাইকেই যেতে হবে। এবং দেখো না মাত্র 41 বছর বয়সে এই গানটা লেখা কিন্তু তখন তার মৃত্যু দেখে ফেলেছেন, খুব কাছের মানুষদের তিনি হারিয়ে ফেলেছেন এবং তখন তার সেই উপলব্ধি। আমরা বিষয় বৈচিত্র্য নিয়ে কথা বলছিলাম, এটা বিচিত্র পর্যায়ের এবং উপপর্যায়েও বিচিত্র। দেখুন বিচিত্র পর্যায়ের গানের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি একটা শোক, একটা কোথাও পূজার একটা ছাপ, অথচ এটা বিচিত্র পর্যায়, এই হচ্ছেন রবীন্দ্রনাথ। তো আজকে আসবো এরা মারুক টুকরো কিছু রবীন্দ্রনাথের এই সঙ্গীত ভাবনা নিয়ে আমাদের কথা বলা। তো চলে যাই তোমার পরের গানে, একটু মনটা ভালো করতে হবে তো, ঠিক আছে চলো একটু বর্ষায় থাকি আবার। বাদল বাউল বাজায় 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 রে, বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে তারা, বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে তারা, বাদল বাউল বাজায় 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 রে সারা
জুলাই মাসে একটি ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার বাড়িতে গানের চর্চায় তিনি কতটা আকৃষ্ট হয়েছিলেন সেই ব্যাখ্যায়। বাল্যকালে স্বভাবদোষে আমি যথারীতি গান শিখিনি বটে, কিন্তু ভাগ্যক্রমে গানের রসে আমার মন রসিয়ে উঠেছিল। তখন আমাদের বাড়িতে গানের চর্চার বিরাম ছিল না। বিষ্ণু চক্রবর্তী ছিলেন সঙ্গীতের আচার্য, হিন্দুস্তানি সঙ্গীতকলায় তিনি ওস্তাদ ছিলেন। অতএব ছেলেবেলায় যেসব গান সর্বদা আমার শোনা অভ্যাস ছিল সে শখের দলের গান নয়, তাই আমার মনে কালোয়াতে গানের একটা ঠাঁট আপনা আপনি জমে উঠেছিল। রাগরাগিনীর বিশুদ্ধতা সম্বন্ধে অত্যন্ত যারা সূচিবায়ুগ্রস্ত তাদের সঙ্গে আমার তুলনাই হয় না, অর্থাৎ সুরের সূক্ষ্ম খুঁটিনাটি সম্বন্ধে কিছু কিছু ধারণা সত্ত্বেও আমার মন তার অভ্যাসে বাঁধা পড়েনি। কিন্তু কালোয়াতি সঙ্গীতের রূপ এবং রস সম্বন্ধে একটা সাধারণ সংস্কার ভিতরে ভিতরে আমার মনের মধ্যে পাকা হয়ে উঠেছিল। এটি প্রবন্ধতে আছে, সঙ্গীত চিন্তা পৃষ্ঠা 67 আপনারা পেয়ে যাবেন। আমি যেটা উল্লেখ করলাম, আমি একদম মানে বলে দিলাম যে কোথা থেকে আমি পেয়েছি কথাটা, কারণ অনেকের হয়তো মনে হতে পারে যেটা কোথা থেকে তনুশ্রী বললো, তো এই জন্য আমি পৃষ্ঠাগুলো উল্লেখ করে দিচ্ছি। আমাদের এবার গানে যাওয়ার পালা। আরেকটা খুব পছন্দের গান, আমার খুব পছন্দের গান, আমি যে রাগরাগিনীর উনি বলেছেন যে সূক্ষ্ম সুরের ধারণা, যদি যারা সূচিবায়ুগ্রস্ত তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়তো বলবেন তুমি ঠিক নও তুমি ভুল, কিন্তু এই রাগরাগিনীর প্রভাব রবীন্দ্রনাথের মনে ভীষণভাবে পড়েছে এবং প্রত্যেকটা রাগের তিনি একই গানের মধ্যে 2-3 রাগকেও তিনি মিশ্রণ করেছেন। এই মিশ্রণটা তখনই সম্ভব যখন কম্পোজিশন তখনই কেউ করতে পারে, মানে প্রপারলি যার ইকুয়েশনটা জানা থাকে, ধরো কেমিক্যালি যে গুলো জানে বন্ডগুলো জানে সে একটা সঙ্গে আরেকটাকে মেলাতে পারবে। তো রাগ যেমন বেহাগটাই তুমি দেখো না, বেহাগ রাগ বিহগড়া উনি কত রকমভাবে ব্যবহার করেছেন। বিষ্ণুপুরী ঘরানার বেহাগ একরকমভাবে গাওয়া হয়, উনি কিন্তু ওনার মতো করে মানে ওনার সিগনেচার উনি সব জায়গায় রেখে গেছেন, এইটাই আমার বক্তব্য আর কি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সিঙ্গুর থেকে প্রণব চক্রবর্তী বলছি। সিঙ্গুর থেকে বলুন, নমস্কার। আমি আজ এই প্রোগ্রামটা সকাল থেকে দেখছি, আমার খুব ভালো লাগছে। আমার বলুন, বেশি কিছু বলার নেই, আমার খুবই ভালো লাগছে প্রোগ্রামটা, এটুকুই জানাতে চাইছি। ধন্যবাদ, আমরা আপ্লুত আপনাদের ভালো লাগছে, আমরা ঠিকঠিক কাজ করছি বলে হয়তো ভালো লাগার জায়গাটা তৈরি করতে পেরেছি, এটা জানতে পেরেও ভালো লাগলো। খানিকটা পিটছে আপনারা দিলেন আপনি, চলে যায় গানে, এগুলো দরকার হয় মাঝে মাঝে। খুব পছন্দের গান আমার, একটু শোনাই, কম গাই। প্রেমিছিল নিঃশব্দ চরণে, প্রেমিছিল নিঃশব্দ চরণে।
1940 সালে 78 বছর বয়সে কবি এই গানটি লিখছেন। প্রেম পর্যায়ে গান এবং প্রেম বৈচিত্র্য পর্যায়ে আমার অবাক লেগেছে, এই গানটি কবি লিখেছেন 10ই এপ্রিল। যে তথ্য আমরা পেয়েছি প্রভাত কুমার মুখোপাধ্যায় থেকে, জীবনস্মৃতি, রবীন্দ্রনাথের জীবনস্মৃতি পর্যায়ের থেকে তিনি পেয়েছেন সম্ভবত। প্রভাত কুমার মুখোপাধ্যায় বলছেন যে এটা 5ই এপ্রিল কবির, 10ই এপ্রিল কবি গানটা লিখেছেন। ঠিক তার আগে 5ই এপ্রিল কবির অত্যন্ত প্রিয় ভাইপো সুরেন, অর্থাৎ সুরেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়েছিল। আচ্ছা, তারপরে 5ই এপ্রিল কবির ভাইপোর মৃত্যু, আর 10ই এপ্রিল কবি এই গান লিখছেন, এই প্রেম এসেছিল। ভাবা যায়, তুমি ভাবো, যখন প্রেমটা এসেছিল বুঝতে পারিনি, নিঃশব্দ চরণে এসেছিল, যখন চলে যাওয়ার সময় বুঝতে পেরেছে যে আমাকে কেউ একটা আপন করতে চেয়েছিল, আমি কিন্তু তাকে জায়গা দিইনি, তো শব্দ পেয়ে গেনুধে। আবার দেখো এই গান তো সে তখন স্বপ্ন কায়াবিহীন, নিশিত তিমিরে বিলীন, উফ। এবং এই গানটা যখন কবি লিখছেন, সম্ভবত আমি 1940টা সম্ভবত ভুল বললাম, 78 বছর না, তারও পরে, 78 বছরের বেশি বয়স, কারণ 1940 সাল। তো এই গানটা লেখার কত বছর পরে একটি আধুনিক গান, প্রেম একবার এসেছিল নীরবে আমারে দুয়ার ও প্রান্তে, ভাবো একই ভাবনা। আমি আমি এই কথাটা কেন বললাম আজকে, এই গানটার উল্লেখ কেন করলাম, তুমি ভাবো যে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাবনা ভেবেছিলেন 20 বছর পর বা 30 বছর পরে আধুনিক গীতিকার যখন লিখছেন, তাকেও ভাবতে হয়েছিল সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, ধার করতে হয়েছিল, ধার করতে হয়েছিল, অনুসরণ নয়, হলো ধার করতে হয়েছিল, মার্জনা করবেন। নমস্কার, কে রয়েছেন দিদি? কে বলছেন? হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ তনুশ্রী দিদি, আমি পাতিয়া ভট্টাচার্য বলছি, গুজরাট রাজকোট থেকে, গুজরাট রাজকোট থেকে, গুরগাঁও থেকে ফোন করেছেন? গুজরাট রাজকোট থেকে। আচ্ছা, গুজরাটের রাজকোট, রাজকোট অঞ্চল থেকে। হ্যাঁ বলুন।
বলছি দিদি আমি এই প্রোগ্রামটা প্রতিদিন অতিনিয়ত শুনি, কেন এখানে এইখানে তো রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম খুব একটা শোনা যায় না, তার জন্য আপনাদের এই প্রোগ্রামটাই আমি ভীষণভাবে শুনি সকাল থেকে। দিদি আমি দুটি গানের মৌমিতাদিকে দুটো গানের অনুরোধ করছি দিদি, আমি এই গান দুটি যদি একটু শোনান, একটা শোনান অন্তত। আমার যতদূর মনে হয় আপনি দীর্ঘ জীবনের পথ শুনতে চেয়েছিলেন, আমার যতদূর স্মৃতিশক্তিটা খুব খুব দুর্বল, কিন্তু আমি টেলিভিশনের পর্দায় অনুষ্ঠান দেখছিলাম, এখানে শিল্পী কে ছিলেন আমার ঠিক মনে নেই, কিন্তু আমার মনে হয় আপনি ওই গান অনুরোধ করেছিলেন দীর্ঘ জীবনের পথ। আমি আবার এসেছি আশার আর অগোবধূ সুন্দরী, আচ্ছা এই দুটি গানের মধ্যে যদি দিদি একটি গান শুনিয়ে সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন, আমরা গানে যাই। হ্যাঁ হ্যাঁ, আবার এসেছে আষাঢ়টা না, আমরা এই বর্ষাতে মানে বর্ষার আগে থেকে শুনছি আজকে দিনটা, এই জন্য এই গানটাকে কিছু গান যেগুলো আমি কিছুদিন সবসময় শোনা হয় না, যেগুলো খেয়াল করেছি যে গাওয়া হয়েছে আমি সেগুলো রাখিনি আজকে আমার ইয়ের মধ্যে তালিকাভুক্ত করিনি, তো শোনাবো আবার ঘুরিয়ে ফিরিয়ে, সবাই এতগুলো শিল্পী আছে নিশ্চয়ই শুনতে পাবেন। তোমায় আমায় সারা জীবন সকাল
চোখে এই কথাটি বাজলো বুকে, তোমার প্রেমে আঘাত আছে নাই কো অবহেলা। দেখো এই রুদ্রই তো ভগবান। ভগবান শব্দটাকে যদি আমরা ভাঙি, ভ হচ্ছে ভূমি আর্থ, গ হচ্ছে গগন আকাশ অর্থাৎ স্কাই, বয়াকারে বা এটার উত্তে হচ্ছে বায়ু অর্থাৎ উইন্ড, আর দন্ত ন হচ্ছে নীর অর্থাৎ ওয়াটার। অর্থাৎ ভূমি, গগন, বায়ু এবং জল, এই দিয়েই ভগবান। ভগবান তো আমাদের এগুলো সব কিছু নিজেই দিয়েছেন আমাদেরকে ভোগ করার জন্য, আমাদেরকে ভালো থাকার জন্য। সুতরাং তিনি আঘাত দেবেন ঠিকই, কষ্ট আমরা নিজেরাই পাই নিজেদের কৃতকর্মের জন্য, কিন্তু সেখানে অবহেলা থাকে না। আবার ঠিক ওই মাটিতে পড়ে মাটি যেমন আবার শক্ত করে দাঁড়াতে সাহায্য করে, ঈশ্বরও তাই করেন। রবীন্দ্রগানে এই চিন্তাই কিন্তু মূলত প্রকটভাবে দেখা দিয়েছে। আমি চলে আসছি, আমরা ধীরে ধীরে আমাদের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সম্ভবত আর কটা গান হবে জানতে পারলে আমার সুবিধা হবে, একটা গান হবে সম্ভবত, তো একটাই গান হবে। তো সেক্ষেত্রে আমি একদম শেষ করব। রবীন্দ্রনাথ নিজেই তো বলেছেন যে আমাদের বাংলা গানের নানান ধারায় তিনি সমৃদ্ধ হয়েছেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কবি যেটা বলছেন যে বাংলায় যেদিনকে গান শেষ হয়ে যাবে, বাংলা যখন গান আর গাইবে না বাংলাদেশ, তখন কিন্তু পৃথিবী ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে। তো আমাদের একদম বিষয় বৈচিত্র্য নিয়ে কথা বলতে বলতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আমার মনে হলো কিছুই বলা হলো না, কত বিষয় বাকি ছিল রবীন্দ্রগানের, কত বিষয়। তো আমারও তাই মনে হলো, কিছুই গাইলাম না, একদম আমারও তাই মনে হলো কিছুই বললাম না। আগামী দিনে আবার আসবো হয়তো এই বিষয় নিয়ে, তখন আবার এর পরবর্তী পর্যায় থেকে শুরু করব। চলো বর্ষা দিয়ে শেষ করব। সবাই খুব ভালো থাকুন আর প্রত্যেকটা দিন ভালো কাটুক, রঙিন হোক আপনাদের সকলের জীবন। ঝিল্লি ঝনন ঝনন হে শ্রাবণ, থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনন ঝনন হে শ্রাবণ, ঝনন ঝনন হে শ্রাবণ, ঘুচা
আমাদের অনুষ্ঠানের শেষ নয়, আমাদের আরও একটি গান হয়ে যাবে আজকে। আশিসদার কাছ থেকে আমি জানতে পেলাম যে আজকে নাকি স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস, আমার এটা জানা ছিল না। উনি বলছেন যে আজকের এই দিনটা, তো আমরা হয়তো তার প্রতি শ্রদ্ধা জানানো হলো না আমাদের সঠিকভাবে। আগামী দিনে নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠান একটা করবো, কারণ স্বামীজি কথা বলতে গেলে তো আমার অন্যদিকে অন্য আঙ্গিকে চলে যেতে হয়। তো যাই হোক, একদম অনুষ্ঠানের শেষে পৌঁছাই, পৌঁছে একটাই কথা বলবো, রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রগানে বিষয় বৈচিত্র্য নিয়ে আমরা কথা বলছিলাম। তো প্রত্যেকটা ধারাতে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখে গেছেন, কিন্তু কোথাও যেন বর্ষার গানে আমরা তাকে অনেক বেশি করে আপনার গানটা, তুমি বলো তো এই গানটা, আমি আমি ইন্সপায়ার্ড বাই দেবব্রত বিশ্বাস, আমি কিন্তু ওনার ঢঙে গাইবার চেষ্টা করেছি, আমি কিন্তু অনেক সময় ওনাকে ফলো করি, অনুসরণ করি, ত্রুটি মার্জনীয়, আমার ভালো লাগে ওনার গায়কিটা, দাপটটা দরকার, গান গাওয়ার সময় একটা দাপট দরকার, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো সেভাবে ভেবে গেছেন আমাদের জন্য। তোমার শেষ গানে যাবো, সকলকে জানাই শুভেচ্ছা, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এভাবেই আবার আগামীকাল দেখা হবে এই অনুষ্ঠানে, খুব ভালো থাকুন, দিনটা ভীষণ ভালো কাটান। স্বামী বিবেকানন্দ জন্মদিন যখন কানে এসেছে, মৃত্যুদিন, তো সেরকম কিছু একটা করে যাই অন্তত আজকে দিনটাকে, চেষ্টা করছি আমার মতো করে। বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ কর মহ চল আজ হে বড় পুত্র সংঘ বিরাজ হে শুভ সংঘ বাজ হো বাজ হে পুত্র সংঘ বিরাজ হে শুভ সংঘ বাজ গো বাজ হে ঘন নিবিড় রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর লহ জ্যোতি দীক্ষা যাত্রী দল সব সাজ হে দিব্য বীণা বাজ হে বল জয় নরোত্তম পুরুষ সত্তম জয় তপস্বী রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর লহ জ্যোতি।